ইমাম জারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আল্লাহ দরবার হাত দুটো তুলে বলে, ও রব্বি আল্লাহ কি ব্যাপার কি ব্যাপার, ও রব্বি আল্লাহ আমার পাটা অবশ হয়ে গিয়েছে বলে, ও রব্বি আল্লাহ আমার পাটা অবশ হয়ে গিয়েছে বলে আমি কি চলতে পারবো না, আমি কি হাঁটতে পারবো না, আমি কি হাঁটাহাঁটি করতে পারবো না। এ নওজোয়ানেরা যুবকেরা ইমাম জারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে দরবার হাত দুটো তুলে বলেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ কি বলে এই ছেলেটা, আমার নাকি ঘরের পিছনে, আমার নাকি ঘরেতে মাটির পানির ধাক্কা লেগে লেগে মাটি গুনো গলে গলে চলে যায়, মাটি গুনো ক্ষয়ে চলে যায়, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ এই মাটি সমেত কি, এই ঘর সমেত কি আমি নদীতে পড়ে যাব, আমি কি সমুদ্রেই চলে যাব, আমি সমুদ্রের পানির সাথে কি মিশে যাব। এ নওজোয়ানেরা যুবকেরা আমার আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাকের ইলহাম হয়ে গেল, ও সারফুদ্দিন তুমি চিন্তিত হয়ো না, তুমি পেরেশান হয়ে যেও না, ও ইমাম সারফুদ্দিন তুমি একবার সমুদ্রের দিকে হাতের ইশারা করো, তুমি একবার সমুদ্রের দিকে হাতের ইশারা করো, ও আমার বাবা সারফুদ্দিন একবার তুমি সমুদ্রের দিকে হাতের ইশারাটা করো। ইমাম সারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের দিকে হাতের ইশারাটা করে, ও আল্লাহ পাকের সমুদ্র, ও আল্লাহ পাকের সমুদ্র, ও আলেকজান্ডারিয়া সমুদ্র, আল্লাহর হুকুমে পানি ধাক্কা লেগে লেগে আমার ঘরের নিচ থেকে যতটা মাটি ভেঙে দিয়েছ, যতটা মাটি ক্ষয়ে চলে গেছে, ও আলেকজান্ডারিয়া সমুদ্রর পানি আর তুমি মাটিটা ভাঙবে না, আর মাটিটা তুমি ভাঙবে না, আর মাটি তুমি ভাঙবে না। এ নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের হুকুম হয়ে যায়, ইমাম সারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দোয়া কবুল হয়ে গেল, হুজুরের মাজারটা এখনো সেই নদীর ধারে রয়েছে, সেই সমুদ্রের ধারে রয়েছে। হুজুর যখন মানা করে দিয়েছিলেন তখন পর্যন্ত যতটা মাটি ভেঙে গিয়েছিল, আজ আজও পর্যন্ত হুজুরের রওজা শরীফের গায়েতে সমুদ্রের পানিটা লেগে যায়, সমুদ্রের পানিটা লেগে যায়, কিন্তু হুজুরের মাটিটা যতটা ভেঙে গিয়েছে হুজুর মানা করার পর থেকে আর এক চুল পরিমাণ মাটি ভেঙে যায় না। আয়া মহাব্বত তৈরি করে ভালোবেসে। একটা কবিতা লিখেছিল, একটা কবিতা লিখেছিল আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমার রসুলকে তো নিজে চোখে দেখলাম না, আল্লাহ আমার মনের ইচ্ছা আমার রসুলকে সামনে বসে এই কবিতাটা রসুলকে শোনাবো। জোরে বলবেন না, রসুলকে দেখার ইচ্ছা আমাদের আছে না নেই? আছে না নেই? একটু জোরে বলেন, আছে না নেই? সবাইয়ের আছে, কিন্তু সেই অন্তরটা, সেই শরীরটা, সেই মনটা, সেই জেসেমটা আমরা তৈরি করতে পারিনি। ইমাম সারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহ পাকের ওলি ছিলেন, একটা কাসিদা লিখেছেন, কবিতা লিখেছেন, লিখে কবিতাটা বুকে জড়িয়ে মনে মনে এই দোয়াটা করে ঘুমিয়ে পড়েছে। চাঁদনি রাত ছিল, হুজুরের জানলার দরওয়াজা আপনার জানলাটা খোলা, চাঁদের আলো হুজুরের ঘরে পড়ছে, শুনতে অসুবিধা হচ্ছে? চাঁদের আলোটা হুজুরের ঘরে পড়ছে, চাঁদনি রাত, হুজুরের ঘর আলোকিত এমনিতেই হয়ে আছে, চক 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 মতো করছে, আল্লাহর হুকুম হয়ে গেল। ইমাম সারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি কাসিদাটা নিয়ে, কবিতাটা নিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। আমার আল্লাহ পাকে হুকুম হয়ে যায়, আমার আল্লাহ পাকে রাজি হয়ে যায়, এ নওজোয়ানেরা যুবকেরা আমার আল্লাহ পাক ওই সময়ে ইমাম সারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের মনের আশা, হুজুরের মনের তামান্না, হুজুরের মনের ইচ্ছা, হুজুরের মনের আকাঙ্ক্ষা, হুজুরের মনের আরজুটা ছিল আমার রসুলকে সামনে বসিয়ে এই কাসিদাটা শোনাবে, আমার নবীকে সামনে বসিয়ে এই নাত শরীফটা শোনাবে, আমার নবীকে সামনে বসিয়ে এই কবিতাটা শোনাবে। এ নওজোয়ানেরা যুবকেরা আমার আল্লাহ কবুল করে নিলে, হুজুর স্বপ্নের মতো দেখছেন যে ঘরটা আলোকিত হয়ে যাচ্ছে, ঘরটা নুরানি হয়ে যাচ্ছে, হঠাৎ করে আমার এই অন্ধকার ঘরটা এত নুরানি কি করে হয়ে যায়, কোথা থেকে আলোটা আসে? আবার কিছুক্ষণ পর হুজুর দেখছে তার ঘরের ভেতরে, তার ঘরের ভেতরে বেশকে আম্বারের সুগন্ধি বার হয়, মেশকে আম্বানের সুগন্ধি বার হয়। এ নওজোয়ানেরা যুবকেরা ইমাম সারফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর দেখতে পেলেন না,
আলোটা অন্য কারণ নয়, এই নূরটা অন্য কারণ নয়, এই রশ্মিটা অন্য কারণ নয়, এই গছ এই সুগন্ধিটা অন্য কারণ নয়, এই মিশকি আম্বারের সুগন্ধিটা একমাত্র আমার নবী পাকের গায়ের সুগন্ধি হয়েছিল। ইমাম সাদফুদ্দিন বুসরি স্বপ্নের মধ্যে দেখছেন, স্বপ্নের কথা বলছে। কিছু কিছু মানুষ তো আবার বিশ্বাসই করে না, কিছু কিছু মানুষ বিশ্বাস করে না, বলে নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, শেষ হয়ে গেছে, বলবেন নাস্তাগফিরুল্লাহ, তাওবা তাওবা। প্রত্যেকটা নবী জিন্দা, প্রত্যেকটা নবী জিন্দা, আল্লাহ প্রত্যেকটা নবীকে রেজেক দান করে, প্রত্যেকটা নবী তানাদের কবরেতে নামাজ পড়ে। আল্লাহ নবী যেদিন মিরাজ শরীফ হয়, মিরাজ শরীফ রাসূল যেদিন মিরাজ শরীফে যাচ্ছে, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বেন বলে রাসূল যাচ্ছেন, আর বাইতুল মুকাদ্দাস থেকে হযরত নবী মুসা আলাইহিস সালামের মাজার শরীফটা একটা ঢিল ছুঁড়লে যতটা দূর হবে ঠিক এতটা দূর। আর শুনতে অসুবিধা হচ্ছে না তো? আর ঘুমিয়ে পড়লেন, হাই উঠছে দেখছি ঘুমিয়ে গেলে, এখন কি ঘুমোবেন? এখন আব্বা যেন আসতে বাকি রয়েছে, আর বিরিয়ানি এখন বহুত দেরি, এক্ষুনি কি ঘুমাবে? আর ঘুমালে ঘুম ভাঙানো ওষুধ তো রয়েছে, একটু করে ডোজ দিয়ে দেবেন একবার করে, ঘুম চটে যাবে। আছে না নেই কি গো? নেই পকেটে নেই বলেন? আল্লাহ পাকের ওলি ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি, আহ যে আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাবেন, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তে যাবেন, তা নবী মুসা আলাইহিস সালামের রওজা শরীফের পাশ দিয়ে আল্লাহ নবী যখন যাচ্ছেন, তিনি দেখছেন নবী মুসা আলাইহিস সালাম তানার কবরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছে। জোরে বলুন, আর একটু জোরে হলুদি। তার নবী মুসা আলাইহিস সালাম তো মরে গেছেন, তিনি কি করে আবার কবরে নামাজ পড়ছে? আল্লাহ নবীরা মরে না, এরা হচ্ছে জিন্দা, এরা জিন্দা। এ আল্লাহ পাকের কোরআন থেকে এটা সাব্যস্ত রয়েছে, কোন নবী মরে নেই। আল্লাহ পাকের নবী ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি শব্দে দেখছে, আল্লাহ পাকের ওলি ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি, এ নওজোয়ানেরা যুবকেরা, ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্বপ্নের মধ্যে দেখেন, ঘরটা আলোকিত হয়ে যায়, ঘরটা মিশকি আম্বারের সুগন্ধি হয়ে যায়, এ নওজোয়ানেরা যুবকেরা, ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি লক্ষ্য করছেন আল্লাহ পাকের নবী রুহানি হালাতে তানার ঘরে তশরিফ নিয়ে এসেছেন, তানার ঘরে তশরিফ নিয়ে এসেছেন ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবীকে সম্মান জানাবার জন্য হুজুর যখন উঠতে যায়, আল্লাহ নবীকে সিজদা জানাবার জন্য হুজুর তো উঠতে পারে নাই, কোমর থেকে পাটা অবশ হয়ে গিয়েছে, কোমর থেকে পাটা প্যারালাইজ হয়ে গিয়েছে, হুজুর উঠতে পারে নাই, হুজুর দাঁড়াতে পারে নাই, আল্লাহ নবীকে সম্মান হুজুর দিতে পারে নাই, এ নওজোয়ানেরা যুবকেরা, ইমাম সাদফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবী গেদে গেদে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি একজন গুনাহগার, হুজুর আমি একজন খাসা, হুজুর আমি একজন পাপি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একজন গুনাহগারের সাথে দিদার দেন, একজন গুনাহগারের সাথে দেখা দেন, এ নওজোয়ানেরা যুবকেরা, ইমাম সাদফুদ্দিন বুসরি সময় বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সম্মানে আমি দাঁড়াতে পারি নাই, আপনার ইজ্জতে আমি দাঁড়াতে পারি নাই, আপনার মর্যাদায় আমি দাঁড়াতে পারি নাই, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করে দেবেন, হুজুর গোস্তাগিটা ক্ষমা করে দেবে, এ নওজোয়ানেরা যুবকেরা, আমার আল্লাহ আল্লাহ পাকের নবীকে মদিনা শরীফ থেকে রুহানি হালতে ইমাম সাদফুদ্দিন বুসরির ঘরেতে তশরিফ নিয়ে এসেছিলে। আর একটু জোরে হলো না? রাসূলকে চেনো? সারা জীবন নবী 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 করলাম, রাসূল রাসূল করে নিজেদেরকে চিল্লালাম, কিন্তু হাকিকাতে যদি দেখা যায় এখনো রাসূলের কিছু উম্মত রয়েছে দাঁড়িয়ে 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 এরা এক নম্বর করা বন্ধ করে না। আছে না? নেই? রাগ করছেন নাকি? রাগ হয় না তো বলেন? আরে বাপরে বাপ, বলে কোমরে ব্যথা, কোমরে ব্যথা, কবরে চলো না, ফেরেশতা তোমার কোমরে ঝেড়ে ঝেড়ে মারবে,
কোমরে ব্যথা দেখাচ্ছ তুমি, তওবা তওবা তওবা, শুনে গেল জানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে করা যাবে না, লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাকবিরুহা, আল্লাহ রাসূল বলেছে তোমরা কিবলামুখী হয়ে পিশাব করবে না, কিবলামুখী হয়ে বসবে না, কিবলামুখীর দিকে কাবা শরীফের দিকে থুতু পর্যন্ত ফেলা নিষেধ করেছে। আজ সেই রাসূলের গোলাম আজ আমরা, ও সব কিচ্ছু মানি না, কিচ্ছু মানি না। ইমাম সরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর তাশরিফ নিয়ে এলেন, ইমাম এ বাবা সরফুদ্দিন বলো তুমি তোমার রসুলকে যে কাসিদাটা শোনাবে বলে তুমি লিখেছিলে, মনে মনে খোয়াইশ করেছিলে, আমি রসুল এসেছি, বলো তোমার কাসিদাটা আমি নবী নিজে কানে শুনতে চাই। জোরে বলুনি, আল্লাহ নবী বসে রয়েছেন, ইমাম সরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি রাসূলকে কাসিদাটা শোনাচ্ছেন, নবী চুপ করে বসে মুচকে মুচকে হাসছে, আহ সুবহানাল্লাহ বলবেন না, কাসিদা শোনাচ্ছে, কাসিদা শোনাচ্ছে, রাসূল চুপ করে বসে বসে শুনে, আল্লাহ পাকে রহম হয়ে যায়, এ নওজোয়ানেরা যুবক না, ইমাম সরফুদ্দিন বসরে রহমাতুল্লাহ আলাইহি নিজের ভালোবাসায় যে কাসিদাটা লিখেছিলেন, রসুলের ইশকে মহব্বতে যে কাসিদাটা লিখেছিলেন, সেই কাসিদাটা রসুলুল্লাহকে শোনায়, সেই কাসিদাটা আমার হাবিবুল্লাহকে শোনায়, এ নওজোয়ানেরা যুবকেরা, ইমাম সরফুদ্দিন বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের মনে সব কাসিদাটা বলে দেয়, সব কাসিদাটা কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাকের নবী ইমাম সরফুদ্দিনকে বলে, ও বাবা সরফুদ্দিন তোমার কাসিদাটাই আমি রসুল খুশি হয়ে গিয়েছে, ও ইমাম সরফুদ্দিন, ও বাবা সরফুদ্দিন শুধু আমি রসুল খুশি হই নাই, আমি রসুল খুশি হই নাই, ও আমার সরফুদ্দিন তোমার কাসিদাটা আমার আল্লাহ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে গিয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, ইমাম সরফুদ্দিন বসরে রহমাতুল্লাহ আলাইহি হজর নয়নে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি একজন খাদেম, ইয়া রাসূলুল্লাহ আমি একজন গুনাহগার, আমি একজন খাকসার, আমি একজন পাপী, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবিতাটা পছন্দ করেছেন, আমার কাসিদাটা পছন্দ করেছেন, এ নওজোয়ানেরা যুবকেরা আল্লাহ পাকের নবী এই কাসিদাটাই খুশি হয়ে, তানা শরীরে একটা রহমতের চাদর ছিল, একটা রহমতের চাদর রসুলের শরীরে ছিল, আল্লাহ পাকের নবী সেই রহমতের চাদরটা ইমাম সরফুদ্দিন বসরের হুজুরের শরীরে পরিয়ে দিয়েছিলে, আল্লাহ সেই জন্য হুজুর কাসিদায়ে মুহাম্মাদিয়া থেকে নাম চেঞ্জ করে কাসিদায়ে বুরদা করেছে, চাদর আবৃতি কাসিদা, সেই রসুলকে চেনেন যে নবী আমাদের জন্য কত কষ্ট করে গেলেন, 63টা জিন্দেগিতে রসুল আমাদের জন্য কত দুঃখ করে গেলেন, আর সেই রসুল আহ কি নবী রসুল। একদিন মেরাজ শরীফের পরের দিন সকালবেলা রসুল মদিনা শরীফে বার হয়েছেন বাজারে, ভাইজান অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে ভাইজান, আল্লাহ নবী মেরাজ শরীফের পরের দিনে বার হয়েছে, মেরাজ শরীফের পরের দিন আবু জেগেল আবু লাহাব বোঝাই শুনেছিস কি খবর, এই মোহাম্মদ মেরাজে গেছে, এক রাতের ভেতরে মেরাজ শরীফে যে জান্নাত দেখেছে জাহান্নামা দেখেছে আল্লাহর সাথে দেখা করে নাকি ফজর বেড়া বাড়ি চলে এসেছে, এটা বিশ্বাস করা যায়? তারা রসুলকে নিয়ে ঠাট্টা মজাক করছে, হাসাহাসি করছে, সিদ্দিকে একবার হেঁটে হেঁটে যাচ্ছে, এই আবু বাক্কার তুমি শুনেছো কি তোমার নবী নাকি এক রাতের ভেতরে আল্লাহর সাথে দেখা করে আবার ফিরে এসেছে, তুমি এটা বিশ্বাস করো? সিদ্দিকে আকবরের ঈমান দেখেন, সিদ্দিকে আকবর বলেছিল, এ কাফের শোনো, যখন বিষয়টা রসূলুল্লাহকে নিয়ে রসূল যখন বলেছেন আমি সিদ্দিকে আকবর চোখ করে সেটা বিশ্বাস করেছি, জোরে হলুনি সুবহানাল্লাহ, চোখ বন্ধ করে আমি আবু আক্কার বিশ্বাস করেছে আমার নবী বারহাক সত্য বলেছে, তিনি আল্লাহকে দেখেছেন জান্নাত দেখেছেন জাহান্নামা দেখে ফজরেতে আল্লাহ নবী আবার আসমান থেকে তিনি তার হুজরা শরীফে চলে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে সিদ্দিক লাকাব দিয়েছিলেন, যা আমার আবু বক্কর সত্য কথা বলেছে, সত্য কথা বলেছে সিদ্দিক, আমি তাকে লাকাব দিয়ে দিলাম। সেই মেয়েরাজের পরের দিন সকালবেলা রসুল বার হয়েছেন, হাদিস শরীফের কথা বলছি, আল্লাহ নবী বার হয়েছেন,
বার হয়ে দেখছেন একজন ভদ্র বয়স্ক মহিলা তার সামনে একটা বস্তায় আটা বোঝাই করে পড়ে আছে, আর বসে বসে সেই ভদ্র বয়স্ক মহিলাটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আহ, মেয়েরা শরীফের পরের দিন সকালের কথা বলছে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, মা আপনি কাঁদছেন কি ব্যাপার, আপনি বাড়ি যাননি আপনি কাঁদছে? বলেন, বাবা আমার মনিব আমাকে গম দিয়েছিল আটা করে নিয়ে আসবার জন্য, এখন গমটা আটা করে নিয়েছি, কিন্তু বয়স তো আমার হয়ে গেছে, এই আটার বস্তাটা মাথায় করে নিয়ে যাবার মতো ক্ষমতা আমার নাই, সেজন্য আমি বসে বসে কাঁদছি, দেরি হয়ে গেছে, আমি যদি যাই আমার মনিব ভয় মারবে, নাহলে আমাকে ঘর থেকে বার করে দেবে। রসুলকে শোনাচ্ছে কিন্তু রসুলকে বোঝে না। আল্লাহ নবী বললেন, ঠিক আছে মা, আপনাকে কাঁদতে হবে না, আপনার এই আঠার যে বস্তাটা রয়েছে এই বস্তাটা আমি নিজে মাথায় করে আপনার মদিবের কাছে যাব। জোরে বলবেন না, আপনাকে চিন্তা করতে হবে না, আমি যাব, আমি বোঝাবো যেন আপনার মনিব যেন আপনাকে তার ঘর থেকে বার করে না দেয়। জোরে বলবেন না, সুবহানাল্লাহ, কি নবী! এজন্যই তো বলা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়ার ভেতরে আল্লাহ বলছেন, আল্লাহ কোরআন শরীফে সূরা ফাতিহার ভেতরে বলছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ যিনি পৃথিবীর রব। আল্লাহ বলছেন, আমি হচ্ছি পৃথিবীর রব। পৃথিবীর রব কে? জোরে বলেন, আল্লাহর নাম নি দশ বিধে আছে, পৃথিবীর রব কে? পৃথিবীকে কে সৃষ্টি করেছে, কে পরিচালনা করছে, কে পৃথিবীর রাজত্ব করছে, কে পৃথিবীর রাজত্ব করবে? আল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ হচ্ছে এই পৃথিবীর রব। সেই কোরআন সূরা আম্বিয়ার ভেতরে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিন নাস বলেননি, রাহমাতাল লিল মুসলিমিন বলেনি, রাহমাতাল লিল মুমিনিন বলেনি, রাহমাতাল লিল আলামিন বলেছে। আল্লাহ বলছে, যে পৃথিবীর, যে বিশ্বের, যে ব্রহ্মাণ্ডের আমি আল্লাহ হচ্ছি রব, সেই পৃথিবী, সেই ব্রহ্মাণ্ডের, সেই বিশ্বের রহমত আমি আল্লাহ আমার রসুলকে করে পাঠিয়েছি। জোরে বলে, এজন্যই তো আমার নবী, এজন্যই সমস্ত নবীদের নেতা নবী, আলহামদুলিল্লাহ সেই নবীর উম্মত হয়েছি। গর্ব করে, অহংকার তৈরি করে যে আল্লাহ এই নবীর উম্মত করেছে, অন্য নবীর উম্মত করে। আল্লাহ নবী মাথাই করে মহিলাটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, সব সাথে করে দিয়ে যাচ্ছে। যখন ইহুদির বাড়িতে গেল, ইহুদির বাড়িতে যখন গেল, মহিলাটাকে বলছে, এই কি ব্যাপার, এত লেট হলো কেন, আর এ ছেলেটাকে তুমি কে কে ভাড়া করে নিয়ে এসেছো, এর পয়সা তো আমি দিতে পারবো না, কে পয়সা দেবে, তুমি যখন বৃদ্ধা হয়ে গেছো তুমি আমার ঘর থেকে চলে যাও, তোমাকে আর কাজের জন্য রাখা যাবে না। আর শুনছে নিহুদিটা বলছে ভদ্র মহিলাটাকে, বয়স্ক মহিলাটাকে। আল্লাহ নবী তখন বললেন, ভাই আমি পয়সার জন্য আসিনি। সব ঘটনাগুলো ডিটেলস ভাবে বললেন, এ কষ্টই ছিল, আমি সাহায্য করার জন্য এই বস্তাটা নিজে মাথা করে তোমার বাড়িতে নিয়ে এসেছি। জোরে বলবেন না, পয়সার জন্য আমি আসি না, পয়সা আমার লাগবে না। তখন জিজ্ঞেস করছে, আপনি কে, আপনার নামটা কি? আল্লাহ নবী ওই সময়ে আল্লাহ নবীর নাম যখন জিজ্ঞাসা করে, আল্লাহ নবীর পরিচয় যখন জিজ্ঞাসা করে, এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ওই সময় বলে, আমার নাম হলো মুহাম্মদ, আমার নাম হলো মুহাম্মদ, আমার বাড়ি হলো মদিনা শরীফে, আমার বাড়ি হলো মদিনা শরীফে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ওই সময়ে সেই ইহুদিটা কি করলো, তার এলাকার মানুষদেরকে সব জড়ো করে নিজের বাড়িতে নিয়ে এলো। ও আমার এলাকার মানুষ, একবার আমার বাড়িতে এসো, একবার আমার ঘরেতে এসো, তোমরা দেখবে এসো কি আমার বাড়িতে এসেছে, কে আমার ঘরেতে এসেছে। এলাকার মানুষেরা আসে, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আপনার ঘরে থেকে এসেছে, আপনার ঘরে থেকে এসেছে। এ নওজোয়ানেরা, যুবকেরা, সেই সময় ইহুদিটা বলে, ও আমার এলাকার মানুষেরা, ও আমার এলাকার মানুষেরা, একবার তাকিয়ে দেখো এই মানুষটাকে কি তোমরা চেনো। এলাকার মানুষেরা বলে, চিনতে পারি নাই, কার কথা তোমরা
তোমরা বলছো কে এই মানুষটা, এর বাড়িটা কোথায়, এর নামটা কোথায়। ওই সময়ে সেই ইহুদিটা তাওরাত কিতাবটা বার করে, তাওরাত কিতাবের পৃষ্ঠাটা উল্টে উল্টে দেখায়, ও আমার এলাকার মানুষেরা দেখো দেখো এই তাওরাত কিতাবের ভেতরে লেখা রয়েছে, শেষ জামানে একজন নবী আসবে, শেষ জামানে একজন রসুল আসবে, শেষ জামানে একজন পয়গম্বর আসবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। সব আল্লাহ নবীর দিকে দেখছে, যে ভদ্র মহিলাটা রসুল যাকে সাহায্য করেছিল সেও রসুলকে চেনেন অবাক নবীর দিকে তাকিয়ে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পৃষ্ঠা উল্টা তাওরাত কিতাব, তাদের ধর্মীয় কিতাব তাওরাত ছিল, তাওরাত কিতাবে তারা পণ্ডিত ছিল, তাওরাত কিতাবে লেখা রয়েছে শেষ জামানে রসুল আসবে, রসুল আসবে। আল্লাহ নবীকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নবী দাবি করছো, তুমি যে মুহাম্মদ রসুল বলে দাবি করো, বলো তুমি যে নবুয়াত পেয়েছো, তোমার একটা নমুনা আমাদেরকে দেখাও। ঘুমিয়ে পড়লেন নাকি? মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে, একটু দেখাও নমুনা। আল্লাহ নবী বললেন, কি দেখতে চাও? বলো মুহাম্মদ ওই গাছটা দাঁড়িয়ে আছে, আমাদের কাছে নিয়ে এসো। আল্লাহ নবী বললেন, আমাকে নিয়ে আসতে হবে না। আল্লাহ রসুল বললেন, আমাকে নিয়ে আসতে হবে না, তোমরা একবার কেউ গিয়ে বলো গাছটার কাছে, এই গাছ তোমাদের নবী তোমাকে ডাকছে, খালি এই কথাটা একবার বলো। ইহুদিরা বলছে, এটা কিভাবে সম্ভব হয়? আমরা বললে হবে নাকি, তুমি বলো, হাউ ইজ দিস পসিবল, কেমন করে এটা সম্ভব হয়, তুমি বলো গিয়ে। আল্লাহ নবী বললেন, আমাকে বলতে হবে না, তোমরা যাও। আপনারা শুনেছেন রসুলকে এরা পদে পদে পরীক্ষা করেছিল, আবু জেহেল আসেনি হাতে পাথর নিয়ে, শুনেছেন হাতে পাথর নিয়ে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো দেখি আমার হাতে কি আছে, যদি বলতে পারো আমি তোমাকে নবী বলে মানব। রসুলকে বলেছিল যে পাথর রয়েছে, রসুলকে বলেছিল, রসুল বলেনি, কারণ যদি রসুল বলতো যে হাতে পাথর আছে তাহলে আবু জেহেল বলতো, মুহাম্মদ তুমি আন্দাজে ঢিলা মেরেছো, না হলে আপনার আবু জেহেল বলতো পাহাড়ি এলাকা পাথর পড়ে রয়েছে, তুমি মনে করেছো নিশ্চয়ই আমি পাথরই নিয়ে এসেছি। শুনছেন, আবু জেহেল একটা প্ল্যান করে এসেছিল, মোহাম্মদের প্ল্যান গুলোকে ভেস্তে দেবো, ভেস্তে দিয়ে দেবো, শেষ করে দেবো, প্ল্যান করে এসেছিল। কিন্তু আল্লাহর নবী বললেন, আবু জেহেল যদি তোমার হাতে যে জিনিসটা আছে সে যদি বলে সে কে, তুমি কি এত খুশি হবে? তার চক্ষু চরক গাছ হয়ে গেছে, সে চিন্তা ভাবনা করেছিল মুহাম্মদকে বদনাম করবে, কিন্তু এবার ভাবছে যে যদি বলে ফেলে সব তো গন্ডগোল হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, যাও, আল্লাহ নবী বললেন, যাও আমাকে বলতে হবে না, তোমার হাতে যে আছে সেই বলবে। আল্লাহর হুকুম হয়ে গেল, পাথরের জবান আল্লাহ খুলে দিলেন, পাথরগুলো আমার রসুলকে সালাম দিয়ে আমার রসুলকে সালাম দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো নবী, এই রাসূল। সেই রসুল বলল, যাও তোমরা যে একবার বলো। ইহুদিরা গেল গিয়ে বলছে, ও গাছ তোমার নবী তোমাকে ডাকছে, আল্লাহর হুকুম হয়ে গেল, পুরো শেকড় সহ উঠে পড়েছে, অটোমেটিক্যালি মাটিগুলো সরে যাচ্ছে, আর গাছটা হেঁটে হেঁটে আল্লাহ নবীর সামনে মাথাটা ঝুঁকিয়ে দিয়ে রসুলকে সালাম দিয়েছে, জোরে বলবে, আর একটু জোরে হলুনি। পিছন দিকে সব চুপ করে আছে, বলছে যা হচ্ছে সামনে দিয়ে, সবাই মিলে হবে না, নারে দেখবে, নারে দেখবে, নারে দেখবে, মাশাআল্লাহ। যখন এসে রাসূলকে সালাম দিচ্ছে, এরা তো কেমন হয়ে গেছে, বিশ্বাস করেছো? আল্লাহ নবীকে ওই সময়ে ওই ইহুদিরা বলল, ও মুহাম্মদ না না না, আমরা বিশ্বাস করতে পারি নাই, এবার তুমি এই কাজটাকে আবার পাঠিয়ে দাও, তোমার তার জায়গায় পাঠিয়ে দাও। এ নওজোয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী ওই সময় বলে, আমি বলবো না, আমি বলবো না, তোমরা একবার গাছটাকে ইশারা করো, একবার গাছটাকে তোমরা বলো, এ নওজোয়ান
জওয়ানেরা যুবকেরা আল্লাহ নবীর কথা শুনে সেই ইহুদিটা গাছটাকে বলল, ও গাছ তুমি তোমার জায়গায় চলে যাও। আল্লাহর হুকুম হয়ে গেল, গাছের জবানটা আল্লাহ খুলে দিয়েছে, গাছ মানুষের ভাষায় বলে আর হেঁটে হেঁটে চলে যায়। ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের সত্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা তো অবাক, এরা তাওরাত কিতাব খুলে বসে রয়েছে, সেই তাওরাত কিতাবে রাসূলের সামনে বিভিন্ন রকমের এসেছে, রাসূল কোনোদিন ঝগড়া করবে না, মারামারি করবে না। এরা বলছে তো দেখ মুহাম্মদ, তো দেখ অসহায়কে সাহায্য করবে, তাওরাত কিতাবে লেখা রয়েছে শেষ জামানায় যে নবী আসবে তার চরিত্র হবে গরিবকে সাহায্য করা, অসহায়কে সাহায্য করা, বাড়ি ঘর ছাড়া মানুষকে ঘরে জায়গা দেওয়া, যাদের বস্ত্র নেই বস্ত্রহারা মানুষকে বস্ত্র দান করা, যে অসহায়কে সাহায্য করা, জুলুম কারণে ওয়ালাদেরকে সাহায্য করা, যে মুসলিমদেরকে সাহায্য করা। আল্লাহ নবীর এই সমস্ত গুণগানগুলো তাওরাত কিতাবে লেখা রয়েছে। তারা ভাবছে যে না সত্যি তো সব কথাগুলো ঠিক লেখা রয়েছে, তারা এই যা তারা তাওরাত কিতাব পড়তে পড়তে এই জায়গাটাও পড়ে নাই, এই তাওরাত কিতাবের ভেতরে এই কথাটাও লেখা রয়েছে, এ নওজোয়ানেরা যুবকেরা তাওরাত কিতাবের ভেতরে এই জিনিসটাও লেখা রয়েছে, যদি শেষ জামানায় যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসে তোমরাও সেই নবীকে নবী বলে মানবে, সেই পয়গম্বরকে পয়গম্বর বলে মানবে, সেই রাসূলের ইত্তেবা করবে, সেই রাসূলের ইত্তেবা করবে, সেই রাসূলের অনুসরণ করবে, সেই রাসূলের অনুকরণ করবে। আলোচনা করতে করতে ইহুদিরা বলে না 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 না, নিশ্চয়ই সে সত্য নবে, নিশ্চয়ই তার কথা হলো সত্য, তার নবী হলো সত্য, তার রাসূল হলো সত্য, তার খোদা হলো সত্য, না 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 না, এমন নবী মিলবে নাই, এমন রাসূল মিলবে নাই, এমন পয়গম্বর মিলবে নাই, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এলাকার সমস্ত মানুষেরা আজ থেকে তোমাকে মুহাম্মাদুর রাসূল বলে মেনে নিলাম। আর একটু জোরে বলুনই, আজ বলেন যদি সেই দিন রাসূল নিজের পরিচয়টা না দিতেন, আর যদি সেই দিন রাসূলুল্লাহ সেই বয়স্ক ভদ্র ওই মহিলাটাকে যদি রাসূল সাহায্যের হাত না বাড়িয়ে দিতেন, কারণ এটা ছিল রাসূলের একজন চরিত্র।